প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের প্রত্যেকের জিজ্ঞাসা রয়েছে আবার কি অনলাইনে ক্লাস শুরু হতে চলেছে? এই মুহূর্তে কোভিডের গ্রাফ যে হারে বাড়ছে, এ যে হারে কালকের পর থেকে আজকে সংক্রমণ বেড়েছে, সে অনুযায়ী আবার কি আমাদের অফলাইন ক্লাস, অফলাইন পরীক্ষা বাদ দিয়ে সমস্ত কিছু শিফট হতে চলেছে অনলাইনে? এই মুহূর্তে কি তথ্য রয়েছে সমস্তটাই বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যদি স্কুল কলেজের ছাত্রছাত্রী হয়ে থাকো, এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজে পড়ছো, তোমরা এই মুহূর্তে যারা স্কুলে পড়ছো, ইউনিভার্সিটিতে পড়ছো, তোমাদের প্রত্যেকেরই একটা মনে মনে জিজ্ঞাসা রয়েছে আমাদের যে ক্লাস রয়েছে সেই ক্লাস যাতে আর অনলাইনে না হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে চাই তোমাদের ক্লাস প্রত্যেকের যেরকমভাবে অফলাইনে চলছে সেই একই রকমভাবে প্রত্যেকের ক্লাস যাতে অফলাইনে চলুক। কিন্তু সেটা কি বাস্তবে, বাস্তব কি তা বলছে? অ্যাকচুয়ালি বাস্তব কিন্তু তা বলছে না। আমি দিল্লির ঘটনা অনেক আগের থেকেই তোমাদের কাছে তুলে ধরেছি, এই মুহূর্তে ঘটনা কিন্তু আরও ভয়ঙ্কর। দেশে যা কোভিড সংক্রমণ ছিল, একদিনে 90% সংক্রমণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং তোমরা শুনলে অবাক হবে, 24 ঘন্টায় মৃত্যু 4 থেকে 214, তার মানে বুঝতেই পারছো 24 ঘন্টায় 214 জনের কিন্তু মৃত্যু ঘটেছে। এই কোভিডের যে সংক্রমণ, সেই সংক্রমণ কিন্তু এতটাই বেড়ে গেছে, মানে একদিনে 90% কিন্তু সংক্রমণ বেড়ে গেছে। এবং চতুর্থ ওয়েভের চোখরাঙানি এটাকে বলা হচ্ছে। এ বিভিন্ন সংবাদ মাধ্যমে আজকে কিন্তু পরিষ্কারভাবে উঠে এসেছে, তোমাদের কিছুদিন আগের থেকে আমি সতর্ক করছিলাম, যেরকমভাবে হু বা অন্যান্য দেশের যে বার্তা ছিল, একই সাথে দিল্লির যে ইনফরমেশন ছিল নয়ডায় যে প্রত্যেকটা স্কুলে প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু সংক্রমিত হয়েছে, 80% স্কুলের ছাত্রছাত্রী সংক্রমিত হয়েছে। এই মুহূর্তে অধিকাংশ স্কুলের বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ অধিকাংশ স্কুলের শিক্ষক শিক্ষিকা আর ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাও কিন্তু কোভিডে সংক্রমণ। সেই কারণে দিল্লির বেশিরভাগ স্কুলই কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে। একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে তোমরা যারা পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রী আছো বা অন্যান্য রাজ্যে, প্রত্যেকটা রাজ্যেই কিন্তু এই মুহূর্তে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এবং দেশে যেটা বললাম, একদিনে প্রায় 90% সংক্রমণ বৃদ্ধি হয়েছে। এবং কোভিডের চতুর্থ ঢেউ কিন্তু জোর কদমে আসছে, যেটা বিশেষজ্ঞদের ধারণা রয়েছে। বিশেষজ্ঞদের মতে চতুর্থ ঢেউ সব থেকে পিচ লেভেলে চলে যাবে জুন মাসের প্রথমে কিংবা মে মাসের শেষের দিকে, মানে মে মাসের শেষ থেকে জুন মাসের প্রথমের দিকে এই চতুর্থ ঢেউ সব থেকে বেশি পিচ লেভেলে চলে যাবে এবং সংক্রমণ সব থেকে বেশি হবে। তোমরা বুঝতেই পারছো, একদিনে যদি এতটা সংক্রমণ বেড়ে যায় 90%, আর এইরকমভাবে যদি লাফিয়ে লাফিয়ে, মাত্র 3 দিন আগে তোমাদের ইনফরমেশন দিয়েছিলাম দিল্লির ক্ষেত্রে, সেটা লাফিয়ে লাফিয়ে প্রত্যেকটা রাজ্য থেকে আজকে মানে 24 ঘন্টায় প্রায় 214 জনের মৃত্যু হওয়া থেকে শুরু করে যেরকমভাবে সংক্রমণ বাড়ছে, সেই অনুযায়ী যদি সংক্রমণ বাড়ে সেক্ষেত্রে কিন্তু দিল্লি রাজ্যের মতো অন্যান্য রাজ্যের স্কুলগুলোও কিন্তু আবার পুনরায় বন্ধ করতে বাধ্য হবে, কলেজ বন্ধ করতে বাধ্য হবে, সমস্ত কিছুই কিন্তু অনলাইনে আসতে বাধ্য হবে। আমি, তুমি, রাজ্য সরকার, কেন্দ্র সরকার কেউ চায় না স্কুল বন্ধ হোক, কলেজ বন্ধ হোক, কিন্তু ও বাধ্যগত, ও কোভিডের কারণে কিন্তু, চতুর্থ ওয়েভের কারণে কিন্তু বন্ধ করতে হবে। যেমনটি দিল্লিতে একাধিক স্কুল বন্ধ করে অনলাইন পঠন পাঠনের রাস্তাকে বেছে নেওয়া হয়েছে। তো এই মুহূর্তে এ আমাদের রাজ্যের তরফ থেকে এরকম কোনো ইনফরমেশান না থাকলেও ও কিন্তু যে হারে কোভিডের সংক্রমণ বাড়ছে, আমাদের রাজ্যেও কিন্তু সামান্য সংক্রমণ বেড়েছে, দেশে যেরকমভাবে বাড়ছে সেই অনুযায়ী কিন্তু আবার পুনরায় পঠন পাঠন অনলাইনে আসতে পারে। আমি চাই তোমাদের স্কুল কলেজের পঠন পাঠন অফলাইনেই হোক, কিন্তু ও তোমাদের পঠন পাঠনের আগে, শিক্ষার আগে আমার মনে হয় জীবন। সেই কারণে এই মুহূর্তে যে সংক্রমণ ঘটছে, যে হারে দ্রুত গতিতে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সেই অনুযায়ী তোমাদের সতর্ক বার্তা প্রেরণ করলাম। একই সাথে তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি, তোমরা স্কুলে পরীক্ষা দিতে যাও কিংবা তোমরা স্কুলে ক্লাস করতে চাও কিংবা কলেজে যাও, প্রত্যেকেই কিন্তু মাস্ক ক্যারি করো। ও যে আমাদের এই মুহূর্তে সংক্রমণ নেই রাজ্যে, এই জিনিসটা ভেবো না, বুঝতেই পারছো 3 দিনে কোথায় এসে দাঁড়িয়েছে সংক্রমণ। আমাদের হাতেই কিন্তু স্কুল কলেজের অফলাইনের ভবিষ্যৎ, সেই কারণে প্রত্যেকে মাস্ক, স্যানিটাইজার প্রপারভাবে ক্যারি করো, নিজে সুস্থ থাকে, পরিবার
পরিবারকে সুস্থ রাখতে সাহায্য করো। বাদ বাকি তোমাদের কিছু মতামত জানানোর থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।